আসসালামু আলাইকুম। আশা রাখছি আপনি ভালো আছেন। এ পর্যন্ত বেশ কিছু ব্যবসার আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করেছে এবং সেগুলো আপনারা সাদরে গ্রহণ করেছেন। তারই ধারাবাহিকতায় আজকে আরও একটি নতুন ব্যবসার আইডিয়া নিয়ে এসেছি। এই ব্যবসাটি সম্পূর্ণ ইউনিক এবং নতুন বলা যেতে পারে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে, এবং এই ব্যবসাটা শুরু করার জন্য অনেক বেশি পুঁজিরও প্রয়োজন হয় না। মাত্র 20,000 টাকা ইনভেস্ট করে আপনি একটা দারুণ ইউনিক এবং প্রফিটেবল মোস্ট প্রফিটেবল বিজনেস শুরু করতে পারবেন। তো আজকে আমি যে ব্যবসাটার কথা বলছি সেটা হচ্ছে পটেটো স্প্রিং তৈরি করার ব্যবসা। যদিও আমাদের দেশে এটা নতুন, যদিও এই ব্যবসাটা আমাদের দেশে নতুন, তবে এই ব্যবসাটা যে খুব ভালো চলবে এটা খুব সহজেই বোঝা যায়। তো এই ব্যবসাটা আসলে কিভাবে করবেন, এই ব্যবসা করতে আপনার কি কি মেশিন লাগবে, সব কিছু আমি একে একে বলে দেবো। আশা রাখছি ভিডিও শেষ পর্যন্ত আপনাকে পাবো। তো এই ব্যবসাটা করতে চাইলে সবার প্রথম আমাদেরকে এই ধরনের পটেটো স্প্রিং মেকার মেশিন কিনতে হবে। তো এই মেশিন আসলে কোথায় পাবেন? এই মেশিনটা আপনি daraz.com.bd থেকে পেয়ে যাবেন। এটার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকে চেক করতে পারেন। এই মেশিনটা ছাড়াও দারাজে আরও বেশ কিছু পটেটো স্প্রিং মেকার মেশিন রয়েছে, আপনি চাইলে সেগুলো দেখে যাচাই বাছাই করে একটা মেশিন নিতে পারেন। তো এই মেশিন কেনা হয়ে গেলে এখন আমাদেরকে পটেটো স্প্রিংগুলো ফ্রাই করার জন্য ফ্রাইং প্যান কিনতে হবে। তো ফ্রাইং প্যান আপনি চাইলে গ্যাসের চুলায় ফ্রাই করতে পারেন, অথবা চাইলে ইলেকট্রিক ফ্রাইং প্যান কিনতে পারেন। তো ইলেকট্রিক ফ্রাইং প্যান কিনলে আপনি অল্প সময়ে প্রচুর পটেটো ফ্রাই করতে পারবেন। আর স্বাভাবিকভাবেই যদি আপনি বেশি পটেটো ফ্রাই করতে পারেন তাহলে আপনার বেশি প্রফিট হওয়ার সম্ভাবনা রয়েছে। তো ইলেকট্রিক ফ্রাইং প্যান নিতে চাইলে আপনি daraz.com থেকে এই প্রোডাক্টটা নিতে পারেন। তো ইলেকট্রিক ফ্রাইং প্যান নিলে আপনি daraz.com থেকে এই ফ্রাইং প্যানটি নিতে পারেন, দাম মাত্র 7,000 টাকার মতো। তো এটার রিভিউ ভালো, সেই হিসেবে আপনি এই মেশিনটি নিতে পারেন। তো এখন আমাদের এই মেশিন দুটো কেনা হয়ে গেলে এখন আমাদেরকে ব্যবসায় নেমে পড়তে হবে। তো পটেটো স্প্রিং বানানোর জন্য এ ধরনের একটি মেশিনের মধ্যে এই পটেটোটাকে ফিট করতে হবে, তাহলেই অটোমেটিক খুব সুন্দর স্প্রিং হয়ে যাবে। তো এটা হয়ে গেলে এখানে হাত দিয়ে এটাকে টেনে বড় শেপ দিতে হবে। তো এরপর এগুলোকে বেসনের মধ্যে চুবিয়ে তারপরে ডিপ ফ্রাই করতে হবে। ডিপ ফ্রাই করার জন্য আপনি এ ধরনের ইলেকট্রিক ডিপ ফ্রাইং প্যান ব্যবহার করতে পারেন, তাহলে অনায়াসে আপনি একসঙ্গে অনেকগুলো পটেটো স্প্রিং ফ্রাই করতে পারবেন। তো যখন এটা ফ্রাই করা হয়ে যাবে তখন এটাকে তুলে এনে টেস্টিং সল্ট অথবা বিট লবণ দিয়ে খাওয়ার জন্য পরিবেশন করতে হবে। তো এই ধরনের একটা পটেটো স্প্রিং সাধারণত 20 টাকা দরে বিক্রি হয়। এবার আসা যাক লাভের ব্যাপারে। আসলে এই ব্যবসাটা লাভজনক, আসলে এই ব্যবসাটা কেমন লাভজনক? স্বাভাবিকভাবে খুব সহজে এটা অনুমান করা সম্ভব যে এই ব্যবসাটা খুবই লাভজনক। দেখুন, এখানে প্রতিটি পটেটো স্প্রিং বিক্রি হয় 20 টাকা দরে, কিন্তু আপনি একটা পটেটো কিন্তু 20 টাকায় কিনবেন না। সাধারণভাবে আমরা জানি যে 30 টাকায় 1 কেজি আলু পাওয়া যায়। তো সেই হিসেবে 1 কেজি আলু আমার মনে হয় মিনিমাম 6 পিস আলু হবে বড় সাইজের। তো 6 পিস আলু যদি 30 টাকা হয় তাহলে আপনি বুঝতেই পারছেন, একটা পটেটো যদি 20 টাকা করে বিক্রি করেন তাহলে 6টা পটেটো আপনি বিক্রি করতে পারছেন 120 টাকা। তো যেহেতু এটি একটি স্ট্রিট ফুড আইটেম সেহেতু আপনাকে এই ব্যবসা করতে হবে একদম রাস্তায় বসে অথবা রাস্তার পাশে কোনো দোকান নিয়ে, এবং এমন একটা জায়গায় দোকান নিতে হবে বা একটা ভ্যান বসাতে হবে যেখানে আসলে লোক সমাগম প্রচুর এবং যেখানে আপনার এই পণ্যটা সকলের চোখে পড়বে খুব সহজে। যখন খুব সহজে সকলের চোখে পড়বে তখন আপনার এটার বিক্রির সম্ভাবনা বেড়ে যাবে। তবে যেহেতু এটি একটি স্ট্রিট ফুড, হয়তো বা কেউ নাক ছিটকাতে পারেন যে আমি রাস্তায় বসে ব্যবসা করব, এটা আমার দ্বারা সম্ভব নয়। যদি আপনি এমনটা ভাবেন তাহলে আসলে এই ভিডিওটা আপনার জন্য নয়। কিন্তু যারা ব্যবসা করার জন্য নিজের ইগোটাকে ঝেড়ে দিতে চান বা ঝেড়ে দিতে প্রস্তুত রয়েছেন তাদের জন্য আসলে এই ব্যবসার আইডিয়াটি। তো আশা রাখছি আমার এই ব্যবসার আইডিয়াটি আপনাদের ভালো লাগবে এবং আপনি এই ব্যবসাটা শুরু করতে পারবেন। তবে একটা সতর্কতা বাণী দিয়ে যাচ্ছে, আমি এখানে বসে থেকে বলে দিলাম যত সহজে আসলে ব্যবসাটা করা ততটা সহজ নয়। তবে আপনি যদি সাহস করে হিম্মত করে শুরু করেন তাহলে আশা রাখছি অচিরেই আপনি অনেক ভালো করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে প্রত্যাশায় বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।